আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে, বাস্তবতা থেকে বলি, বরিশাল যাচ্ছিল, বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মোস্তাফপুর, এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে, ইংরেজিতে ভিক্ষা চায়, সবার কাছে ছেলেরা হাসাহাসি করে, এই চুলগুলি তার পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায়। আমি বাসের পিছনে ছিলাম, ডাক দিছি, বাবা এদিকে আসেন। বললাম মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন? বললো বাবারে দুঃখের কথা বলে লাভ কি। বললাম সন্তানাদি কি নাই? বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল বাবারে তিনটি সন্তান মানুষ বানাইতে পারি নাই। আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, জীবনে বহু ছাত্র মানুষ করেছি, নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই। বাবা তিনটি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়, কিছুদিন পরে ছেলেটা বলে বাবা মেজর বাড়ি যাও। মেজর বাড়িতে যখন গেলাম ছেলে আর বৌমার ঝগড়া হয় বলে বড়র বাড়ি যাও। বড়র বাড়ি গেলাম ছেলে আর বৌমার ঝগড়া হয় বলে কারো ঘরে যাও। ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি বাবা, ভিক্ষার জন্য বের হয়েছি, মন যদি বলে আমাকে দুটি টাকা ভিক্ষা দিতে পারো। দেশে বহু পাগলি দেখবেন, পাগলি অনেক পাগলিদের বাচ্চা থাকে, পাগলিরে বলবেন পাগলি তোর গাঁটটি বক্সাটা দিয়ে 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 দিবে, কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিয়ে দিবে। কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে, পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। এটা মা 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 মা, পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না, মা বুঝে যাও রে যুবক, মা বুঝে যাও। হ্যাঁ নবীর উম্মত কৃতজ্ঞতা, বড় দামি জিনিস, বড় দামি। এই যুবক সারাদিন ইবাদতে কাটাইতো, একদিন মা খানকার দরজার পাশে যা টুকা লাগিয়ে বলে জোরাই রে দরজা খোল। আমি মারছি দুটি কথা বলেই চলে যাব রে জোরাইজ, জোরাইজ তখন নামাজে দণ্ডায়মান। চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ, না না মা চলে যায় যাক, নামাজ আমি সারব না। মা ডাকাডাকি করলো, জোরাইজ নামাজ পড়তে লাগলো, চলে গেল মা। পরের দিন মা আবার আসছে, জোরাইজ রে দরজা খোল। মারছি দুটি কথা বলি, মা চলে যাব দরজা খোল। জোরাইজ রহিমাহুল্লাহ তখনও দরজা খোলেন না, একদিকে নামাজ অন্যদিকে মা, না 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 মা চলে যায় যাক, নামাজ আমি সারব না। তখনও নামাজ দেন। তৃতীয় দিন মা আবার আসছে, দরজা খোল জোরাইজ। এইদিন জোরাইজ চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ, যুবক মা কি জিনিস বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও, মা চলে যাই যাক আমি নামাজ সারব না। জোরাইজের কিন্তু অপরাধ একটাই, মার ডাকে সাড়া দেয়নি, সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল, বড় বুজুর্গ ছিল। এই মা হাত বাড়াই দিস আল্লাহ, আজকে তিন দিন হলো আমার জোরাইজকে ডাকি, আমার জোরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আমার জোরাইজকে দুনিয়ায় কোনো জেনাকারিণী মহিলার অপবাদ না দিয়ে, অপদস্থ না করাইয়া, যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ। হাই হাই হাই, নবীজি বলেন সাহাবীরা জোরাইজের বিরুদ্ধে মায়ের বদদোয়া সাথে সাথে আসমান জগতে কবুল হয়ে গেল। যুবকদেরকে বলি মা যদি অন্ধ হয়, ল্যাংড়া হয়, বোবা হয়, কানা হয়, অর্ধ পাগল হয়, মূর্খ হয়, অশিক্ষিত হয়, মালিকের আসমানে দোয়া করতে দেরি হবে রে, দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলছে আনিশকুরুলি, আমি আল্লাহর শুকর কর, অলি অলি দাই বাবা মার শুকর করো। নবীজি বলেন মা দোয়া করতে দেরি হয়েছে, বদদোয়া আসমানে কবুল হতে দেরি হয় নাই। জোরাইজ জানতো না অবস্থা কি হবে,
ও বুজুর্গ নামাজি রত হয়ে গেল, মা চলে গেল, বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল। ওই জুরাইদের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইত, ও ছিল রাখাল। ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে তারা জানা করলো। জানার কারণে ওই নারী তার গর্ভে বাচ্চা কনসেপ্ট হলো। বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে। লোকেরা ডাক দিছে, নারী এই সর্বনাশের কাজ কে করলো তোমার? মহিলাটা ডেকে বলতেছে, কি জবাব দিবে? সে গোপনে রাখালের কাছে এসে বলল, রাখাল তোমার কারণে আজকে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি, সর্বনাশ হয়েছে। এ রাখাল আমার এ বাচ্চার পিতৃ পরিচয় কি হবে বলো। রাখাল ডাক দিয়ে বলতেছে, দেখো আমার কথা যদি বলো মানুষ তোমাকে মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ আমি কৃতদাস, সমাজে আমার কোনো দাম নাই। তুমি যাও, যাই মানুষকে বলো, ওই যে দেখো বুজুর্গ জুরাইস তিন রাত চব্বিশ ঘন্টা ইবাদতে কাটায়, মানুষ থেকে খুব বিশ্বাস করে, মানুষ থেকে খুব ভালোবাসে, মানুষ তার জন্য খাবার নিয়ে যায়, খানকা বানিয়ে দিয়েছে। জুরাইজের কথা বললে তুমিও বাঁচবা, জুরাইজও বাঁচবে। মেয়েটা রাজি হয়ে গেল, সমাজকে বলল, আপনারা যাকে অনেক বড় বুজুর্গ মনে করেন, এই জুরাইজ আমার সর্বনাশ করেছে, তার খানেকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জানা করেছে, এই জানার কারণে আমার গর্ভে বাচ্চা এসে গেছে। যুবকরা লাঠি নিয়ে জুরাইজের খানেকে আক্রমণ করলো, মারতে লাগলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল। জুরাইজ বলল, যুবকরা কেন মারো? বলে, তুমি অনেক বড় ভণ্ড, অমুক নারীর সঙ্গে তুমি জানা করছো। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনো দিন আমি তাকে দেখি নাই, জানা তো দূরের কথা, কথা তো সত্য কিন্তু মহিলা তো বলে ফেলছে, ওই যে মা বদদোয়া করেছিল, মায়ের বদদোয়া রব্বে করিমের দরবারে কবুল হয়ে গেছে। যুবক রে, মা এমন জিনিস, বাবা এমন জিনিস, খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবুলুগান্না ইন্দাকাল কিবার, ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, ইম্মা ইয়াবুলুগান্না ইন্দাকাল কিবার, তোমার বাবা মা যখন বুড়া হবে, বৃদ্ধ হয়ে যাবে, এমন আচরণ তুমি করিও না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। লোকেরা ধরে নিয়ে গেছে, জুরাইস বলো তুমি কি জেনা করছো? জুরাইস বলে, না, কথা তো সত্য, জুরাইস তো জেনা করে, সে তো আল্লাহর ওলি, সে পাস, সে ইবাদতে কাটাচ্ছে, কিন্তু মায়ের বদদোয়া তো কবুল হয়ে গেছে। জুরাইস সন্তান প্রসব হওয়ার পরে কোর্ট আদালত আবার বসছে, মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে, মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত, মহিলা বুঝে নাই অলির দর কত দূর, ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। জুরাইস বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে, নিয়ে আসার পরে আল্লাহর নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, মহিলা তখনও বলে এই বাচ্চার মালিক জুরাইস। জুরাইস বলে, আমি না। লোকেরা বলল, তাহলে সাক্ষী হাজির করা, ছোট্ট বাচ্চাটাকে কাছে নিয়ে হযরত জুরাইস তল পেটের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ? বাচ্চার জবান খুলে গেল। জুরাইজের সাক্ষী জবান খুলে গেল, দুধের বাচ্চা ডেকে বলে, এ মানব, জুরাইজ আল্লাহর ওলি, তার কোনো দোষ নাই, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই। অমুক রাখাল জুরাইজের খানকার বসে থাকত, ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি। আরো জোরে, আরো জোরে,
যে যুবকরা জুরাইজকে মেরেছিল আচ্ছা এই দৃশ্য দেখার পরে কেউ কি স্থির থাকতে পারে যে যুবকরা মারছিল হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি সোনা দিয়ে বানাই দেব জুরাইজ বলল না স্বর্ণ দিয়ে বানাইতে হবে না তোমরা আগের মতোই মাটি দিয়ে বানিয়ে দাও তবে শোনো রে আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আমি মার সাথে বিয়াদবি করছিলাম যুবকরারে আমি মায়ের সাথে বিয়াদবি করেছি মার সাথে বিয়াদবির জন্য মা বদদোয়া করেছিল রে যুবকরা যার কারণে আজ আমি জানা করিনি মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্থ হতে হয়েছে তোমাদেরকে বলি মায়ের সাথে বিয়াদবি করবে না কষ্ট দেবে না মার অবাধ্য হয়ো না হয়ো না এই ভালোবাসা সাহাবীরা দিয়েছিল আল্লাহ বলেন আমিলু কামা মানান নাস তোমরা ঈমান আনো আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন সূরা বাকারার ১২ নম্বর আয়াত সেই দিন মুনাফিকরা বলল قالوا ونؤمن كما آمن السفهاء আমরা কি নির্ভরদের মত ঈমান আনব আল্লাহ জবাব দিলেন আলা সাবধান ইন্নাহুম হুমুস সুফাহা রে নবীজি আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্ভর বলে ওরাই নির্ভর ওরাই বোকা হুজুর ওরাই নির্ভর সেদিন বেলালকে তারা নির্ভর বলেছিল কারণ হযরত বেলালের আজানের ভিতরে ভুল হইতো আ বন্ধু কেন কালেমা পড়ার কারণে হযরত বেলালের জিহ্বা ওরা ফোঁটা করে দিয়েছিল লোহার শিক আগুনের মধ্যে গরম করে বেলালের জিহ্বায় পার ওপার করে জবান বন্ধ করে রাখত মারতে মারতে বেলালকে বেহুশ করে ফেলত আহা পিঠের চামড়াগুলি গোস্তগুলি বেলালের খসে খসে ফেলে দিয়েছিল প্রচণ্ড গরমে লু হাওয়ার মরুর বালুর ভিতরে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে চলে আসত প্রচণ্ড গরমে বালিগুলি লেগে লেগে চামড়াগুলি ফুসকা পরে পরে ঘা হইতো ওই ঘায়ের মধ্যে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো আর বলা হতো বেলাল কালেমা সারবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন বেঈমানরা রে জীবনের সব কিছু দিতে রাজি কিন্তু নবীর কদম সারতে রাজি না মদিনাতে গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন আজানের প্রবর্তন হলো আজান শুরু হলো বেলালকে নবীজি মুয়াজ্জিন বানিয়ে দিলেন বহু বছর নবী সহবতে থেকে থেকে নবী প্রেমে বেলালের হৃদয় সিক্ত হয়ে গেল হাবিব কিবরে ইন্তেকাল করবে হুজুর ইন্তেকাল করলেন অনেক বড় লম্বা ওয়াজ ইন্তেকাল করার পরে মদিনার যে কি অবস্থা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন একটা উট পর্যন্ত কেঁদে কেঁদে হয়রান হয়ে গিয়েছিল সারা মদিনার মানুষগুলি নীরব হয়েছিল খাওয়া দাওয়া ঘুম মদিনাবাসীর বন্ধ হয়েছিল সাহাবীরা খাওয়া দাওয়া বন্ধ করেছিল একজন এক একদিকে এক একভাবে বিক্ষিপ্তভাবে পড়েছিল বহুদিন পার হয়ে গেল বেলাল আর মদিনায় আজান দেয় না আবু বকর একদিন ডেকে বলল বেলাল আজান দাও বেলাল ডাক দিয়ে বলল আবু বকর তুমি কি আমাকে কিনেছ আল্লাহর উদ্দেশ্যে না তোমার নিজের জন্যে আবু বকর বলল বেলাল রে কাফেরদের কাছ থেকে তোকে কিনে এনেছিলাম আল্লাহকে খুশি করার জন্য তোমাকে আজাদ করে দিয়েছি বেলাল বলল আবু বকর আমি আর মদিনে আজান দিব যে আজান দিলে নবী আসতো সে আজান দিলে আজ নবী আসে
আমি আর কোনদিন মদিনায় আযান দিতে পারব না চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে বহুদিন পার হয়ে যাওয়ার পর একদিন ঘুমিয়ে আছে বেলাল স্বপ্ন দেখে নবীজি ডেকে বলে বেলাল কেমন জুলুম তুমি শুরু করছো আমার সাথে রে বেলাল কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল আয়ার আমি নবীর জিয়ারত আইরে বেলাল আহা কি প্রেম নবীর সঙ্গে করেছিল বেলাল নবীজি তাকে ডাকার জন্য গেছে আয় বেলাল আয় আমার জিয়ারতে কতদিন হলো বেলাল তুমি আমার জিয়ারতে আসো আয় বেলাল নবী ডেকেছে বেলাল পাগলের মতো হয়ে গেছে শুধু সিরিয়ার দামেস্কের দিকে বেলাল পায়ে হেঁটে 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 মদিনা আসছে পায়ে হেঁটে হেঁটে আসছে দু একটি পথ না শত শত হাজার হাজার মাইলের পথ বেলাল পায়ে হেঁটে হেঁটে চলে আসছে দেরি করে নাই বেলাল দেরি করে নাই শুধু সিরিয়ার দামেস্কের দিকে পাগলের মতো ছুটে আসছে এসে হযরতে বেলাল রওজা মোবারকের পাশে মাথা ঠিকিয়ে ঠিকরিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে বেলাল কাঁদতেছিল হুজুর আমি আসছি নবী গো আপনি আসতে বলেছিলেন গোলাম হাজির হয়ে গেছে আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফা উসাকামের মধ্যে লেখেন রওজা শরীফের সঙ্গে মাথা ঠিকিয়ে বেলাল ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল নতুন মুয়াজ্জিন আসছে এসে দেখে বেলাল কাঁদতেছে ডাক দিয়ে বলল সাহাবীরা নবীর মুয়াজ্জিন বেলাল আসছে কথা শুনে সব সাহাবীরা মদিনার ঘর থেকে বের হয়ে আসছে সব সাহাবীরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি বেলালের একটাই কথা সাহাবীরা রে আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো যে আজান দিলে নবী আসত সে আজান আমি আর দেব না যে আজান দিলে নবী আসবে না আজান দেব না সাহাবীরা বলল বেলাল আজকে আমাদের কথা আজান দিবে না যাইয়া দেখো ইমাম হাসান আর হুসাইন আসেন যদি হাসান হুসাইন বলে রে বেলাল আজান দিবে সাহাবীরা দৌড়ে হাসান হুসাইনকে নিয়ে আসছে ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যায় তো চেহারা নানান চেহারা পেয়েছিলেন বড় সুন্দর চেহারা পেয়েছিল নানান দেখতে একবারে নবীর মতো দেখা যায় তো ইমাম হাসান হুসাইন যখন আসছে রওজা শরীফ থেকে বেলাল উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কাঁপতেছে আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে বেলাল কাঁদে রে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বলল নানার মুয়াজ্জিন যে কণ্ঠ দিয়া নানারে আজান শোনাইতা তুমি মিনারে যাও ওই কণ্ঠ দিয়ে আমরা রে আজান শুনাইয়া যাও বেলালের মতো আশিক যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম ইমাম হাসান কাঁদে বলে নানার মুয়াজ্জিন যেই কণ্ঠ দিয়া নানার আজান শুনাইতাম যাও মিনারায় ওই কণ্ঠ দিয়ে আজান শুনাও যে মহিলার ঘরের ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতে হযরতে বেলাল দৌড়ায় চলে গেলেন সেই ছাদে শুরু করলেন আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার রন্ধে রন্ধে আজানের আস পৌঁছে গেল
মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে তাবের মধ্যে আসছে সাহাবীদের মন বলেছিল নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে বেলালের রাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে ইমাম সুবকি লাগেন সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল মদিনার মানুষগুলি কাঁদতে লাগলো হা নবীর ইন্তেকালের পরে মদিনার মানুষ এইভাবে আর কোনো দিন কাঁদে নাই বেলাল যেই দিন আজান দিয়েছিল সেই দিন সারা মদিনার মানুষ ডুকরি ডুকরি কেঁদেছিল কেউ বা ভেবেছিল বুঝি নবী চলে আসছে বুঝি নবী আসছে রে বেলাল যখন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল আর স্থির থাকতে পারেন নাই অজ্ঞান হয়ে পড়ে গেলেন মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে মদিনার মাটি গুলি থরথর করে কেঁপে উঠছে হাত সেদিন মদিনার মানুষ কেঁদে কেঁদে হয়রান কেঁদে কেঁদে হয়রান নবীর পাগল আর শিকার আজান দিতে পারেন নাই কেঁদে কেঁদে রওজা শরীফে মাথা ঠিকিয়ে বলেন হুজুর আসতে বলেছিলেন গোলাম এসেছে আপনি হুকুম করেছিলেন আমি আসছি নবী গো আপনার জিয়ারতে আসছি আজান দিতে বলেছে আজান দিয়েছি আজান দিলে নবী আগে নামাজ আসতে আজকে আজান দিলাম আপনি নামাজ আসেন যে আজান দিলে নবী আসবে না সে আজান আর কোনোদিন আমি দেব না কোনোদিন আর বেলাল আজান দেন নাই কোনোদিন বেলাল আর আজান দেন নাই নবী বিরহ বেদনা সহ্য করতে না পেরে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল কলিজা ফেটে মারা গিয়েছিল কলিজা ফেটে মারা গিয়েছিলেন যদি ওয়াজ বুঝেন তো বাড়ি পর্যন্ত নেবেন ওয়াজ যদি বুঝেন তো বাড়ি পর্যন্ত নেবেন আল্লাহ রসুল নিজে বলেছেন এই ঘটনাটা আমার বানানো কিচ্ছা না চাই ওই জমানার ওলিদের কত দাম ছিল বাচ্চারা ধাক্কা দিছে জবান খুলে গেছে হ্যাঁ বাচ্চা বলো বাচ্চা জবান খুলে কথা বলছে এই জমানার ওলিদের জমান করতে জানেন বোবাকে বলছে হ্যাঁ বোবা কথা বল বোবাক আল্লাহ আকবার সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আকবার কত ওলির জীবনে কত ঘটনা আছে মানুষ শাহ জালাল রহমতুল্লাহ আলহি জায়নামাজ নদী পারুশে কানার বাচ্চা বই লিখছে কানার বাচ্চা লেখছে শাহ জালাল রহমতুল্লাহ জায়নামাজ দিকে নদী পার হওয়া যায় কলা গাছ দিয়ে মারছে কত কানা দেশে আছে চিনতে পারছে কলা গাছ দিয়ে পার হয়েছে কান আর ঘরের কান কান আর ঘরের কান আগে কলা গাছ দিয়ে রেডি পারছে বহুত কানার বাচ্চার জন্ম হয়েছিল অভাব নাই কথা বললে মানুষ বলবে যে হুজুর বেশি শক্ত কথা বলতেছে ও বেটা দেখছেও কলা ওর জীবনটাই কলা মরার পরে পাবেও কলা কি কথা কথা জীবনটাই কলা আরে আল্লাহর অলিরা যখন আল্লাহর মকবুল হয়ে যায় আল্লাহ তার হাত চোখ কান পা নাক সব আল্লাহর হয়ে যায় সব আল্লাহর হয়ে যায় ইজ্জতের জিম্মা ধরে আল্লাহর হয়ে যায় একসাথে বলা যাবে সুবহান আল্লাহ সুলতান মাহমুদ গজনবি নাম শুনেছেন জীবন গজনির বাচ্চা ছিল বর্তমান আফগানিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান তুর্কমেনিস্তান এরপরে পাকিস্তান বিরাট অংশে তিনি সুলতান ছিলেন
বিরাট এক জনপদের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী হট আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির দরওয়াজায় যাইয়া মাথা নত করে বসে থাকত তো খাদেম আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির খেদমত করতেছে তো সুলতান মাহমুদ গজনবী সামনে হাত দিয়ে দাঁড়িয়ে রইছে আবুল হাসান খেরকানি তো মুরাকাবার মধ্যে বসে তো খাদেম মুরাকাবা তো ছুড়েন অনেকক্ষণ সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় নিছে ওলির দরবারে সুলতানের কোনো বেলুই নেই আরে ওলিরা তো আল্লাহর রাজত্ব নিয়ে দুনিয়াতে আসে ঠিক কি না আল্লাহর দেওয়া ইজ্জত নিয়ে তারা আসে সুলতান মাহমুদ গজনবী দাঁড়ায় নিছে তো খাদেম মাথার উপরে জোরে চিপ দিছে চুল টান দিছে তো মুরাকাবা ভাঙে বলে এ দুষ্ট চুল টান দিলি কেন বলে হুজুর সুলতান মাহমুদ গজনবী আসছে আবুল হাসান খিরকানি ধমক দে খাট বেটা আমার কাছে আসছিস কে যা সুবহানাল্লাহ আর জোরে কর সুবহানাল্লাহ আবুল হাসান খিরকানির দরবারে সুলতান মাহমুদের কোনো বেলুই নেই যা আমার কাছে আসছিস কেন যা সুলতান মাহমুদ গজনবী কদমের মধ্যে পড়ে কা হুজুর আমি একটা আশা নিয়ে আসছি সুলতান মাহমুদ গজনবী মদিনাতে গেছে শাহী পোশাক পরে শটের পোশাক পরিয়া কান্দে পানি লইয়া হাজিদেরকে পানি খাওয়াইতেছে আর আমার দেশের গোমসর ডিমসর চিনিসর সালসর কি কথা করে না কেন কদিন আগে ডিমের দাম বাড়ছে মুরগায় কি হরতাল ডাক দিছিল তো ডিমের দাম বাড়লো কে গত রাত্রে সেই ডিমের দিন পারছে আজকে রাত্রে সেই ডিমের দিন পারছে তো দাম বাড়লো কেন এই সিন্ডিকেট আলারা এই সিন্ডিকেট করে ডিমের দাম বাড়াই দিচ্ছে ওই ডিমের দাম যখন বাড়ছে তখন এক মাহফিল গেছি ভালো কাত মমসি তো যে বার খাবার নিছে এই বার অনেক বড় ফার তাই আমি বললাম ভাই সাহেব এই আপনার তো বিরাট বাম্পার মনে হইতেছে তাকে হুজুর আল্লাহর কিরে কই আমাদের কোনো ব্যবসা নেই বললাম কারণ কি কই সিন্ডিকেট আলারা করছে চিন্তা করতে পারছেন কত বড় সর দেশে এই ডিম চুরি করছে হেরাই ডিম টিম চুরি করিয়া মক্কা ঘরে যা কাঁদতেছে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ শয়তান হাসে আর কেউ উড়ে সিটা 18 কোটি মানুষের টাকা পকেট থেকে মাইরে এনে হজে আইসে ও আল্লাহর ঘর ধরে আল্লাহর সাথে তামসা লাগাইছে এরকম সিটার দেশে আছে কি ওয়াজ করবো আর বুঝাবো বল এই অবস্থা আল্লাহ পাক আমাদেরকে সহি সমাজ দান করুন বলেন আমিন সঠিক পথে আমাদের চলার দরকার বন্ধু কোন মানুষের হক নষ্ট করে একটা অনুরোধ আপনাদেরকে বলি এই কম খান তাও বল কোনো মানুষের রিজিকে হাত দিয়ে কেউ যদি টাকা পায় ডেকে এনে টাকা দিয়ে দিই ভাই তোমারটা তুমি নিয়ে যাও আবার বলি কোনো মানুষের হক নষ্ট করে কেউ যদি কিছু পায় তো দিয়ে দিবেন ডেকে এনে বাপ তোমারটা তুমি নিয়ে যাও আপনার ভাই যদি জমিন পায় তো বুঝাই দিয়ে দেয় আপনার বোনে যদি পায় তো বুঝাই দিয়ে দেন প্রতিবেশী যদি পায় তো বুঝাই দিয়ে দেবে বাপ তোমারটা তুমি নিয়ে যাও এটা আমার না এগুলি বুঝাই দিয়ে দেন কম খান ডালি চালি খান গোশ পোলাও খাওয়ার দরকার নেই এগুলি রেখে আপনি সন্তানের জন্য রেখে যাবেন মেহেশ্বরের মাঠে সন্তান আপনার চার পয়সাও কাজে লাগবে না আল্লাহর কসম করে বলি এই কোরআন শরীফ ধরে বলতেছি মালিকের শপথ করে বলতেছি এ সন্তান চার পয়সাও কাজে লাগবে না যেই সন্তান করোনার সময়ে বাবার লাশের পাশে ভয়ে যায় না সেই সন্তান কিয়ামতের ময়দানে চার পয়সাও কাজে লাগবে এটাকে হালাল খায় নেককার বানায় যায় হালাল খায় ভদ্র বানায় যায় খালি মাদ্রাসায় পড়াবেন তা না স্কুলে পড়ুক কলেজেই পড়ুক ভার্সিটিতে পড়ুক ওকে ভদ্রতা শেখান নামাজ কালাম শেখান ওকে দিন বুঝান ওকে হক হালাল বুঝাই যায় পড়ুক না কলেজে তাতে কি হচ্ছে সবাই কি হুজুর হবে নাকি সবাই কি মুফতি মনিরুজ্জামান কাদরি হবে নাকি সবাই কি ফরিদি হবে না সবাই তো হবে সব আলেম হবে না কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ রাজনীতি করবে
কেউ ঠিকাদার হবে কেউ আপনার কি বলে ইঞ্জিনিয়ার হবে এক এক সাইট এক একজন ড্রাইভার হবে আল্লাহ কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে কেউ অনেক বড় ডাক্তার হবে হবেই তো এক একজন এক একটা হবে আল্লাহ এইভাবে সৃষ্টি করছে এইজন্য আল্লাহ বলেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলাম তোমরা ধর্মের যেটা জানো না হলো যিকিরদের কাছ থেকে জানো এই আয়াত থেকে বোঝা যায় সবাই আলেম হবে যারা আম হবে তারা আলেমদের কাছ থেকে এসে ধর্ম শিখে যাবে একসাথে বলা যাবে না মারহাবা এইজন্য সবাই আলেম হবে না বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ান পড়ান আমি আমার মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ে তাতে কি হয়েছে আমার ছোট্ট দুই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে এখন ইংরেজি পড়ে তাদের টিচারদের সাথে কিন্তু আমার সাথে নামাজে দাঁড়ায় বাচ্চাদেরকে সুরা কালাম মুখস্থ করে লিখছি হ্যাঁ আমি যখন বাসায় যাই নামাজে দাঁড়াই অনেক সময় ফরজ নামাজটা আমি বাসায় পড়ছি ইচ্ছা করি পড়ি আমি যখন যাই নামাজ পিছিয়ে দাঁড়াইছি আমার মেয়েরা যাই নামাজ নিয়ে এসে দাঁড়িয়ে গেছে বাবার সাথে নামাজ পড়ে তা আমি যে মাগরিবে জোরে জোরে সুরা ফাতিহা পড়ছি মাহে রমজানে হ্যাঁ মুখস্থ করে লিখছি অন্তে আমি পড়ার আগে মাইয়েরা পড়তেছেন কিন্তু ভালোই তো বিরাট মুসল্লি পেয়েছি বিরাট মুসল্লি বাচ্চাদেরকে ঘরের ভিতরে শিখা দিতে ছোট্ট কাল থেকে শিখে ছেলেটাকে হাতে করে ধরে মসজিদে নিয়ে আসবে আমরা দেশে তো অনেক মুতুল্লিরা বাচ্চা কাছে আসলে ধর্ম দেখে তোর বাপে নামাজ আসে না তুই এই সুখ কি কথা কর না ধর্ম দেখে রাগ করা যাবে না আমার না থাকুক থাকুক মানুষের জীবনে ভুল হয় বাপ কারো ভুল ধরে শরম দেওয়া যাবে মানুষের জীবন আমার জীবনে কি ভুল নাই অবশ্যই আছে ভুল হয় মানুষের ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবে বাপ এই আমার মসজিদে ঢাকাতে মধ্যে জমাতে পারে তো বাচ্চারা খুব ডিস্টার্ব তো অনেক বড় মসজিদ নয় কাঠার উপরে বসে তো অনেক মুসল্লি প্রত্যেক জমাতে হাউজিং মসজিদ তো বিরাট মুসল্লি ঘুরে টুতে 4-5 হাজার মুসল্লি প্রত্যেক জমাতে তো অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে আসি এই তুফান উঠা আমি এক ওয়াজ একদিন দিছি মুতল্লি সাহেব আর কথা কইলা মাঝে মধ্যে খালি রে বাচ্চা থামা ওনার জোরে কয় না আর কি খুব ভদ্র মানুষ বাচ্চাদেরকে নিয়ে যেত পাশে দাঁড়া করে নামাজ শিখে মাহফিলে আসছেন আপনাদের এলাকার একটা গুণ ভালো মহিলাদের বাচ্চারা মাহফিলে বসে আমরা যুবক ভাইরা আসে আর আমরা এলাকায় ঘোরার ডিম খালি বিড়িটা নিয়ে মানকে শিখে জালাত করছি ফরিদপুর ও শৃঙ্খল বেশি বিয়াদ হ্যাঁ আপনাদের এলাকায় দুষ্ট থাকলে আবার ভালো আছে মাহফিল দেয় যুবকরা মিলেমিশে মাহফিল দেয় খুব ভালো একটা গুণ আমার কাছে খুব ভালো লাগে মাঝে মধ্যে আফসোস করি কিরে আমরার এলাকায় যদি এরকম পাইতাম বড় আফসোস লাগে বুড়া মানুষই মাহফিলে বই থাকে যদি কেউ সুবান আল্লাহ কর কথা কেনা চাই কত আর কে বসে 8 বছর করে করতেছে তো সুবান আল্লাহর বয়স তো যুবক আপনাদের এলাকার এই একটা গুণ ভালো দুষ্টুমি ফাজলি আমি যাই করি এরা আবার মাহফিল টাফিল সাজায় একটা ভালো আলহামদুলিল্লাহ যদিও এরা বিয়ের গেট নিয়ে কুত্তা নিয়ে মারামারি করে এ কথা আর কোন এটি ইতিহাস বেড়ে চলে গেছে এগুলি করেন না আপনারা মারামারি ধরাধরি এগুলো খুব খারাপ কাজ খুব খারাপ কাজ না ওটার ফয়েস কেটে গেছে না আমার দাবি আমি এই বাইরে সর্বপ্রথম আমি 5 বছর আগে আমি আনেছিলাম আমার সম্পর্ক এত ভালোবাসা একটু দেরি হিসেবে দেখে আমি অনেক গভীর চিন্তা করেছিলাম উনি আমাকে বলছেন করেন না আমার প্রাণের দাবি হজরত বেলাল 1 কোটান দিবেন আমার একটু জিগির যুবকদের এই স্টেজটা যুবকরা আপনার জন্য একটু সুন্দর ফুটে উঠছে একটু সাজাইছে আপনার জন্য আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে কি যে জালাত পড়ছি আরে সারা দেশে যেই জায়গায় যাই খালি ওয়াজ পড়ছি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ আহা তা আলহামদুলিল্লাহ এই ওয়াজটা আমার একটা কবুলিয়াত মকবুলিয়াত ওয়াজ
আমারে বহু কমই ভাইরা মুতামি এক সেদিন এক মুতামি সাহেব আল্লাহ محبت মানুষ আমার পাওয়ার সাথে জড়াই দছে চুমাইতেছে তাকে হুজুর আপনারই ওয়াজটা শুনে যে কত চোখের পানি পিছি আরেকজন জড়াই ধরে বলতেছে হুজুর মদিনা থেকে আপনারই ওয়াজটা শুনে আমি যে কত কাঁদছি আর মাশাআল্লাহ দোয়া করুন ভাই তো মানুষের হৃদয়ের খোরাক এটা তো আমার কথাই না এটা রাসূলের প্রেমে বেলাল রাদিয়াল্লাহু আনহু তো নবীকে ভালোবাসে বাপ কথা বলেন ঠিক কি না আমরা তো পারি নি যদি একটু চোখের পানি দিয়ে নজরানা দিতে পারি তো আমাদের জীবনে একটা সার্থকতা আর কি আমাদের তো তেমন কিছুই নেই আমল নাই আখলাক নাই চরিত্র নাই দিন নাই ধর্ম নাই নামাজ নাই রোজা নাই জিকির নাই ফিকির নাই কিচ্ছু সাহাবীরা যদি আমরা দেখতো তো মুসলমানই মনে করতো না কিন্তু মুসলমানই না আমাদের কিচ্ছু নেই যদি আল্লাহ ক্ষমা করে তবে একটা দিক আছে একটা কথা বলে দিয়ে যায় একটা গোপন অস্ত্র দারুণ অস্ত্র হুজুর কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ফরমান সুনান ইবনে মাজাহ তে বিশুদ্ধ সনদ আছে নবী বলছেন উম্মত তোমাদের জন্য একটা সুসংবাদ আছে তুমি যদি রব্বে করিমের দরবারে তোমার চোখের কোণা দিয়ে মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়ে পড়তে দেরি হবে তোমার জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে গোপন অস্ত্র একবারে পারমাণবিক অস্ত্র চাইতে দামি দামি অস্ত্র এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী সালাম আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك يا رسول يا رسول